ভয়েজ 18 এ আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি কুমার। বিদ্যুৎ সমস্যার কারণে প্রমিলা বাহিনীর দ্বারা উদয়পুর বন্দোয়ার এলাকায় সাবস্টেশন ঘেরাও। সামান্য বৃষ্টি বা বাতাস দিলেই বিদ্যুৎ লাইনে সমস্যা তৈরি হচ্ছে, আর এই সমস্যার ফলেই প্রমিলা বাহিনী দ্বারা বিদ্যুৎ দপ্তর ঘেরাও। দীর্ঘদিন ধরে উদয়পুর বন্দোয়ার এলাকার লোকজন বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে 10টা থেকে এলাকার প্রমিলা বাহিনী বন্দোয়ার সাবস্টেশন ঘেরাও করে রাখেন। প্রমিলা বাহিনীর বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্দোয়ার থেকে রুকিয়া একটি লাইন গেছে। এই লাইনটি সামান্য বৃষ্টি কিংবা বাতাস এলে বিদ্যুতের লো ভোল্টেজের ফলে এলাকার লোকজনদের বাড়ির ফ্রিজ, টিভি, বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয়। এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষকে জানিয়ে কাজের কাজ কিছু হচ্ছিল না, ফলে বাধ্য হয়ে সোমবার এলাকায় প্রমিলা বাহিনী বিদ্যুৎ দপ্তরের বন্দোয়ার সাবস্টেশন ঘেরাও করে রাখে। এদিকে মহিলারা ডিজিএম মিহির দেববর্মাকে ঘটনাস্থলে আসার জন্য দাবি জানান। অনেক অপেক্ষার পর ডিজিএম সাহেব অফিসে এসে পৌঁছান। ঘড়িতে তখন 12টা বাজছে, কিন্তু গাড়ি থেকে নেমে ডিজিএম সাহেব অফিসে ঢুকার স্টাইল দেখে হতবাক প্রমিলারা, কারণ তিনি সোজা হয়ে চলতে পারছেন না। পরে জানা যায় সম্পূর্ণ মদমত অবস্থায় আছেন তিনি। সাংবাদিকরা ঘটনার বিবরণ জানতে চাইলে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ক্যামেরা ও ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একটি অতি জরুরি দপ্তরে 5-5টি ল্যান্ডফোনগুলি অচল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন যাবৎ। এইগুলি মেরামত করার কোনো প্রয়োজন অনুভব করেন না ডিজিএম সাহেব। প্রমিলা বাহিনী বাধ্য হয়ে অন্য অফিসারদের কাছে তাদের দাবিগুলি জানান। আচ্ছা, যে কোনো দুর্ঘটনা তো এখন প্রায় অগ্নি সংযোগ হচ্ছে, তার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই? ল্যান্ডফোন বন্ধ বা কিভাবে তারা যোগাযোগ করবে? কিভাবে ক্যানেলের ফাটা দিয়া যে রুকিয়া লাইন গেছে, তো এই রুকিয়া লাইনটা সবসময় আগুন জ্বলে, সবসময় তো আগুন জ্বলে, পার্কিং করলে মানে ডাক দিয়ে আগুন জ্বলে। তার একদম মানে বেশি বেশি বলতে আগুন লাগ গায় এদিক থেকে একদম মানে যতটুকু তারটা গেছে মানে অনেকখানি, প্রায় 2 কিলোমিটার হয়ে ডাক গেছে গিয়া, তারপরে ব্রাস্টে আগুন লাগবে। তা আমরা মেন সচেতন সমস্যা হচ্ছে এই আগুন দেখো, তো আমরা মহিলা পুরুষ হচ্ছে বাইক থাকে না, তো আমরা মহিলারাই বেশি ডরাই, বাচ্চারা ডরায়। তো তারপরে আমরা মেন তারা আয়া আমাকে এই গাছটা কাটিয়ে দিয়ে যাক, অনেকবারই তারা জানা নাইছে, তারা গেলে দেখে দেখেও না যায়ও না, তারা ধরেন মানে একটা কাজ আছে তারা যায় না, কারেন্টের ভবিষ্যৎ দ্বারা। অক্ষণ আমরা এজিমের কাছে এসে জানাতাম বলে স্যার অক্ষণ পর্যন্ত মানে 12টার উপরে বাজে মনে হইতেছে, মানে অক্ষণ পর্যন্ত আইসে না, তাহলে মাসে 2-3 বার মানে মনে হয় আইয়ে খাতা আমরা দেখাতে গেছি, খাতা দেখাইছে না, বা এটা আমরা মনে হয় অধিকারও পড়ে না যে আমরা তারা খাওয়া দেখুন, কিন্তু তাই না কখনো আইসে না। তো আমরা মেন সমস্যা হচ্ছে এটাই যে আমরা এই গাছগাছরা কাটিয়ে দেওয়া তো আমরা এইসব মানে সমস্যাটাতে না হয়। ডিজিএমের হেন আচরণে প্রমিলা বাহিনী ক্ষুব্ধ। মহিলাদের বক্তব্য, আজকের মধ্যে বিদ্যুৎ দপ্তরের লাইনগুলি সারাই করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রমিলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, ভয়েজ 18।